এ বন্ধু, আনছিস? হ্যাঁ আনছি। জল দিবা না, প্রত্যেক দিন অল্প অল্প খায় কাজ হয় না। আজকে এক কলকি খাবো একবারে। বন্ধু রে, বানান তো হয়েছে, তাহলে চল অল্প জঙ্গলে যাই, খাইয়া আসি। হ্যাঁ হ্যাঁ চল। হে বন্ধু, হয়েছে, এখন তাহলে আমি আসি। আচ্ছা বন্ধু, আমি এখন কোনে আছি কিছুই তো বুঝতেছি না। রাস্তাঘাটও খালি খালি, একটা মানুষজনও নাই, চারিদিকে কেমন জানি অন্ধকার অন্ধকার লাগতেছে। ইয়েস, ওই যে একজন মানুষ আইতেছে, শুনে দেখি আমি এখন কোনে আছি, কোনো ভিন দেশে চলে আসলাম না তো। আপু, ও আপু একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। বলছি আপু, আমি একটা কথা জিজ্ঞেস করব। কে রে, তুই কেন নাকি দে, চোখে দেখিস না আমাকে? কি তোর আপু মনে হয় আমি হলাম তোর বাপের বয়সের লোক? ওই একই কথা, আপনি কি বলবেন আমি এখন কোন দেশে আছি? আসলে আজকে আমি এক কলকি গাঁজা খাইছি তো, ওই জন্য দেশ দুনিয়া ঘুরতেছে, তাই আমি কোনে আছি কিছুই বুঝতেছি না, চোখে শুধু অন্ধকারই দেখতেছি। ওরে কি মাতাল রে বাবা। আচ্ছা ঠিক আছে, তুই এখন কোনে আছিস, তোর কি মনে হয়, আইডিয়া কর তো। আমার কাছে মনে হইতেছে আমি এখন চাঁদের দেশে আছি, কিন্তু আবার মনে অল্প অল্প ডাউট হইতেছে, হাসাই কি আমি চাঁদের দেশে আছি? আচ্ছা বাবা, তুই সত্যি করে কত, তুই গাঁজা খাইছে না মদ খাইছে? এ কাকু, আমি গাঁজা খাইছি, গাঁজা একবারে এক কলকি গাঁজা খাইছি, তারপর বোম দিয়ে দু তিনটা শট মারছি। ওরে বাবা রে, এক কলকি গাঁজা খাইছে? তুই শুধু গাঁজা খোর না, তুই তো দেখছি গাঁজা খোর আলট্রা প্রো ম্যাক্স। তা তোর বাড়ি কোনে, সেটা কি তোর মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমার বাড়ি গল্পরা বড় বাজারে। তালি এখন সোজা বাড়ি চলে যা, তুই যে মাতাল হইছে, তোর সাথে যদি পুলিশে আমারে দেখে, তালি তো পুলিশে আমারেও ধরে নিয়ে যাবো। কাকু আপনি কি পাগল হইছেন, আমি যাব কেন? আপনার যদি পুলিশের এতই ভয় থাকে তাহলে আপনি চলে যান। ওইছে ওইছে বাবা, তুমি তো থাকো, আমি টিকিট আইছি, তোমার বল টিকিট, যত তাড়াতাড়ি যাবো ততই আমার জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ যান যান, আপনার সাথে কথা কয়ে আমার কোনো লাভই হইলো না, আমি কোনে আছি সেটাই কহালেন আপনি। আজকে গাঁজা খাওয়া বেশি হয়েছে, আমি বুঝতে পারছি না আমি এখন কোনে আছি। আচ্ছা একটা গাহান গতি গতি যাই, রাস্তাও ফুরাবনি, দেখি আগে যা যদি একটা লোকজন পাই তারাও জিজ্ঞাসা করুমনি। বাবা এক কুলকি গাঁজা খাওয়াইয়া চাঁদের দেশে আনিয়া, এক কুলকি গাঁজা খাওয়াইয়া চাঁদের দেশে আনিয়া, চোখে তারায় আমার দেখাইছে। ধরো কুলকি, হ্যাঁ ধরো কুলকি মারো টান, গাঁজা বাবার রসের গান, গাঁজা খাওয়াই আমায় মাতাল বানাইছে। গাঁজা খাওয়ার পরে নিজেকে কেমন জানি শিল্পী শিল্পী মনে হয়। শাল আজ তো বিপদে পড়ে গেলাম রে, এ খালি রাস্তায় কতক্ষণ হাঁটমু, হাঁটতে হাঁটতে যখন চোখে অন্ধকার দেখমু তখন রাস্তায় উহিয়া পড়মুনি। যাক বাবা, ওই যে একটা লোক দেখা গেছে, দেখি শুনিয়া দেখি এই লোকটা বলতে পারে নাহি যে আমি কোনে আছি। কাকু, ও কাকু একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আরে ভাই জলদি বলো, আমার তারা আছে। আরে কাকু একটু দাঁড়ান, আমার কিছু কথা আছে। কি কথা আছে, তাড়াতাড়ি কন, আমার এক জায়গায় যাওয়া লাগবো। বলছি কাকু আমি এখন কোনে আছি। কোনে আছেন মানে, আপনি জানেন না কোনে আছেন? আরে কাকু জানি না দেখে তো তোমার কাছে জিজ্ঞাসা করতেছি, জানলি কি আর তোমার কাছে জিজ্ঞাসা করতাম? ও তাই, আচ্ছা তাহলে শোনেন, আপনি এখন চাঁদের দেশে আছেন। যাই হোক, এতক্ষণে একটা মানুষ পাইলাম যে কিনা সত্যি কথা কইলো, আমিও তো ভাবতেছি যে আমিও চাঁদের দেশে আছি। কিন্তু ভাই আপনি চাঁদের দেশে কিসের দিকে আছেন? আরে পাগল, আমি বেড়াইতে আছি বেড়াইতে। আচ্ছা কাকু, চাঁদে আসতে আপনার কত টাকা খরচ হয়েছে? সেটা আর কি কমু, মেলা টাকা গেছে, সে টাকার কোনো হিসাব নাই। যার শালা, আমারও কপাল মাসেরও কপাল, মানুষে কত টাকা খরচ করে চাঁদে আসে, আর আমি বাবার এক কলকি গাঁজা খাইয়াই চাঁদে চলে আইছি, এই বুদ্ধিটা কাউকে শিখানো যাবে না। আচ্ছা কাকু আপনি নাম্বারটা দিবেন, দেশে যায় কথা কমুনি। এ কি রে, আমি এখানে গিয়া, আমি তো চাঁদের দেশে ছিলাম, এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম কেমনে? এই শোন, আমি নিয়েছি তোকে। সে কি বাবা, তুমি বিদেশে থেকে কবে আইছো? আমি জুয়ার আইতে বাড়িতে আসার সময় দেখি তুই রাস্তায় শুয়ে আছা, তারপর আমি তোকে উঠাইয়া বাড়িতে নিয়ে আইছি। এখন কো তুই রাস্তায় শুয়ে আছিলি কে? কি আর কমু আব্বা, না কইলি তো তুমি মানবা না, কালকে বন্ধুর সাথে এক কলকি গাঁজা খাইছিলাম, গাঁজা খাওয়ার পরে দেখি আমি চাঁদের দেশে চলে গেছি, তারপরে কি হয়েছে আমি কিছুই বলতে পারি না আব্বা। কি, আমি একদিনের নাকি কি বাইরে গেছি আর তুই গাঁজা খাইছে? আজকে তোর একদিন কি আমার একদিন?
শাল আর পোলাপান বোঝে না রে, এক কুলকি গাঁজা খাইয়া যদি চাঁদের দেশে যাওয়া যেত তাহলে বৈজ্ঞানিক এত টাকা খরচ করে রকেট দিয়ে চাঁদে যেত না।